এবং বিনাকাস্টের তরফ থেকে আজকে উপস্থিত সকল শ্রোতা বন্ধু এবং বিনাকাস্টের সকল কলাকুশলীদের শিল্পীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সালটা 1939, 27 জুন, স্থান কলকাতা, আমাদের প্রিয় শহর ঘরে আবির্ভূত হয় এক ছোট্ট নতুন সদস্য। মীরা দেবীর কোলে আলো করে আসে তাদের একমাত্র পুত্র সন্তান, যার সাত করে নাম রাখেন রাহুল। সে ছোট্ট ছেলেটি পরবর্তীকালে যোগ্য পিতার সুযোগ্য পুত্র হয়ে ভারতবর্ষ খ্যাত আটটি বর্ণ রূপে পরিচয় লাভ পায় এবং আরও একটি নাম তাকে দেয়া হয় পঞ্চমদা। মাত্র 9 বছর বয়সে তিনি তার প্রথম রচনাটি করেছিলেন, যে গানটি তিনি রচনা করেছিলেন সেই গানটি এবং এই গানটি 1956 সালে তার পিতা অর্থাৎ সুজিন কর্তা ফান্টুস চলচ্চিত্রে ব্যবহার করেছিলেন। সুযোগ্য পিতার যোগ্য পুত্র বাবার গর্বে শেষ ছিলেন না এবং রাহুলও সেটি বজায় রেখেছিলেন। 1956 সালের পর 1957 সালে আরও একটি গান তিনি রচনা করেন, যেটি প্যাসার অন্তর্ভুক্ত ছিল। সেই গানটি আমরা এখনও বহুবার শুনি, সচ্চো জেদা চক্রায়। এই গানটি আমাদের মনে প্রাণে বসে আছে এবং এরপর রাহুল বড় হতে থাকে, তারপর প্রথম স্বাধীনভাবে অর্থাৎ স্বাধীন সঙ্গীত পরিচালক হিসাবে উনি যে সিনেমাটিতে তার সুর দিয়েছিলেন সেটি মুক্তি পেয়েছিল 1961 সালে হিন্দি চলচ্চিত্র ছোটি নাবা। এই তো গেল রাহুলের কথা, চলে আসি আজকে সাধানুষ্ঠানের কথায়। আজকের দিনে এমন একটি মানুষের জন্মদিন যা বাঙালি হিসাবে আমাদেরকে গর্বিত করে। ভারতবর্ষের বুকে সঙ্গীতের জগতে বাঙালির যে অবদান তা যে কজন লিখে গেছেন তার মধ্যে অবশ্যই রাহুল দেববর্মণ একজন। আজকের এই সন্ধ্যার সাধানুষ্ঠান শুরু করার প্রথমেই একটা শুভ সূচনা দরকার এবং সেই সূচনার জন্য মঞ্চে ডেকে নেব আজকে আমাদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রয়েছেন শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত মহাশয় এবং অমিতাভ দে এবং দেবাশিস চৌধুরী মহাশয়কে পুষ্প অর্ঘ্য দ্বারা আমরা অর্থাৎ আমরা আর্ডি বর্মনের ছবিতে পুষ্পার্ঘ দিয়ে আজকে অনুষ্ঠান শুভ সূচনা করব এবং অনুরোধ করব আজকে এই মুহূর্তে যারা যে সকল শিল্পীরা উপস্থিত আছেন তারা যদি সকলেই একবার মঞ্চে আসেন। সকলকে অনুরোধ করছি যদি এই মুহূর্তটা সকল শিল্পী একসাথে মঞ্চে আসতে পারা যায়। প্রদীপ প্রজ্বলন পর্বটি আমরা কিছুক্ষণ পরে করব, আমাদের বিশিষ্ট এবং প্রধান অতিথি আসলে তারপর আমরা ওই পর্বটি সারব।
ধন্যবাদ জানাই কমিটিকে যারা আমাকে আজ এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আজকের ওয়েদারটি কিন্তু খুব সুন্দর, অথচ আমাদের দর্শক এখনো এসে ভরে ওঠেনি। যাই হোক, আজকের সুন্দর সন্ধ্যায় আমরা উপস্থিত করতে চলেছি বিনা ক্যাসেট প্রেজেন্স এভারগ্রিন মিউজিক্যাল পঞ্চম। তো আমার পূর্ববর্তী বক্তা আর ডি বর্মনের সম্বন্ধে অনেক কিছু বলে গেলে, সত্যি করে ওনার গান কিন্তু আমাদের চিরশ্রুতি মধুর, এবং উনি আটলান্টিক মহাসাগরকেও ছাপিয়ে চলে গেছিলেন প্যাসিফিকে। ওনার সুর, ওনার সুরের জাদু আজকে না বললেই নয়। আজকের দিনে ওনার এই জন্মতিথিতে উনি এত এত গান আমাদের উপহার দিয়েছিলেন, বিভিন্ন প্লেব্যাক সিঙ্গারকে উনি আজকে কোথা থেকে কোথায় তুলেছিলেন। শুধু তাই নয়, আজকের ডেটে আমাদের সাথে যারা বিভিন্ন চলচ্চিত্র আমরা দেখে এসেছি, সেই চলচ্চিত্রের অভিনেতাদের প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি তুলে ধরেছিলেন। যাই হোক, আজকের সুন্দর সন্ধ্যায় আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা বিভিন্ন হিন্দি বাংলা গানের উপহার আপনাদেরকে দেব। তো আশা করি আর দেরি না করে আমরা অনুষ্ঠানে ফিরে যাই। তো আমি ডেকে নেব আমাদের বিনা ক্যাসেট প্রেজেন্সেস মিস্টার অমিতাভ। আমি অমিতাভকে মঞ্চে ডেকে নিচ্ছি। তো অমিতাভকে ডাকার আগে দু কথা না বললেই নয়, আজ বহুদিন ধরে বহু প্রোগ্রামের সাক্ষী থেকেছি আমরা, যেখানে উনি ভালো ভালো বিভিন্ন ভালো ভালো অনুষ্ঠানের বিভিন্ন ভালো ভালো শিল্পীকে উনি আজকে উপস্থাপিত করেছেন। শুধু তাই নয়, আজকে আপনার বিনা মিউজিক্যাল একাডেমি এখানে আমরা দেখতে পাই বহু ছাত্রছাত্রী আজকে, যারা কিন্তু আপনার ইন্ডিয়ান আইডল থেকে নিয়ে শুরু করে সারেগামা বিভিন্ন জায়গায় তারা পারফর্ম করছে, এবং তার নিপুণ হাতে তিনি তাদেরকে তৈরি করছেন। তো আমি মঞ্চে ডেকে নেব অমিতাভকে। আর আমরা এগিয়ে চলব গানের সাথে। বহু শিল্পী আমাদের মধ্যে রয়েছে, আজকে তারা একের পর এক গানের উপহার দিয়ে যাবে। আমি অমিতাভকে একবার স্টেজে চাইছি। সুরের মূর্ছনায় আজকে বিনা ক্যাসেট প্রেজেন্সের এভারগ্রিন মিউজিক্যাল এভারগ্রিন ম্যাজিক্যাল পঞ্চম। Hey.
দেখুন আরডি বর্মন মিউজিক কা ম্যাজিশিয়ান হ্যাঁ, উনোনে আয়া হ্যাঁ জায়গা নেই। আমরা যতক্ষণ আছি পৃথিবীতে আমাদের সঙ্গে উনি আছেন, আমাদের ভালোবাসাতে, আমাদের দুঃখে, আমাদের সুখে, আমাদের কান্না, আমাদের বেদনা, আমাদের সব কিছু, জীবনের প্রতিটি পদক্ষেপ। তাই আমরা আরডি বর্মনকে শ্রদ্ধা দিয়ে আপনারা একটা জোরে আরডি বর্মনের চরণে করতালি দিন। ধন্যবাদ। প্রীতিমুগ্ধ অমিতাভ। পঞ্চমের পপ সম্বন্ধে না জানা অনেক কথা। এমন একটা শিল্পী, যে শিল্পী ওনার ঘুমোতে, শুতে, খেতে, বসতে সবসময় ওনার কাছে এক ধরনের ধুন বাজত। বিভিন্ন গানের সুরে, বিভিন্ন গানের সুরে উনি বিভিন্ন রকম আওয়াজ নিয়ে কিন্তু ধুনভাবে নিতেন। যেমন আপনাদের মনে আছে শোলে সিনেমাতে, শোলে সিনেমাতে মেহবুবা মেহবুবা যে গানটি ছিল, সে গানে কিন্তু উনি কোকাকোলার ফাঁকা বোতল, ফাঁকা বোতলে ফু দিয়ে উনি ধুন তৈরি করেছিলেন। আবার থপ থপা থপ কিসি কা পেট মে চপড়াতে হুয়ে এক গানা মে উনে ধুন আপনা লে লিয়ে। এছাড়াও আরেকটা সিনেমার কথা ভাবুন, যে ছবিতে সম্ভবত পারোসা কি হিন্দি ছবি, চিরুনির শব্দ দিয়ে উনি কিন্তু ধুন তৈরি করে ফেলবেন, কি আজব। যাই হোক, আমরা পরের গানে ফিরে যাই। কেয়া ভট্টাচার্যী আপনাদের সামনে শোনাতে আসছেন কিশোর কুমারের গাওয়া প্যার দিওয়ানা হোতা হ্যায়। উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি আমার গান শুরু করছি। ও নেহি চিন্তা উসকো মুঝে জানা হোতা।
অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে, আমি আমার গান শুরু করছি।
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।
পে মেরে সামনে সবই লোক অতিথি লোক যে বেঠে হ্যাঁ সারে গেস্ট বেঠে হ্যাঁ মুঝে গানা শোনানে কাজ সৌভাগ্য মিলা আপনার সামনে
নমস্কার, শুভ সন্ধ্যা। শুরুতেও আমি এসেছিলাম, তা আমাদের প্রিয় বৌদি বসে আছে এবং আমার প্রিয় এক দাদা আসছে, সবাই প্রিয়, মানে প্রিয়র প্রিয়। তা আমি একটা গান শোনাতে এলাম। নমস্কার, ধন্যবাদ। আমি একটা কথা বলি, আমাদের প্রিয় ঠিক গত বছর এই মঞ্চে অনুষ্ঠান করে গেছেন আমাদের প্রিয় দুর্গাপুরের বাচিক শিল্পী অমিত রায়, আজ আমাদের মধ্যে নেই। এক দুর্ঘটনা তাকে গ্রাস করেছে, আমরা খুব দুঃখিত। আমরা চাইব এক মিনিট তার জন্য একটু নীরবতা পালন করতে। আচ্ছা, ভুলবশত আমি টাইটেলটা হয়তো ভুল বলেছি, আসলে আমরা দাদা বলেই ডাকতাম, সেজন্যই বোধ হয় অমিত চ্যাটার্জি জায়গায় দাদার মধ্যে অমিত রায়। ঠিক আছে, আমাদের জন্য নামটা বড় জিনিস নয়,
অমিতা আমাদের সকলের মনে আছেন এবং দুর্গাপুরে যারা সংস্কৃতির সঙ্গে জুড়ে আছে তারা প্রত্যেকেই অমিতাকে চান এবং চেন। ধন্যবাদ, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি এবং একটা গানের পরে আমরা প্রতীক প্রজ্বলন করব।
আচ্ছা, এরপরে আমি আমাদের এই অনুষ্ঠানের এই পর্বে আমরা ম্যাডামের কাছে কিছু শুনবো না, তা তো নয়, তা তো হতে পারে না। তাই দু কথা আমরা অনিন্দিতা মুখোপাধ্যায় মহাশয়ের কাছে একটু শুনে নেবো আজকের অনুষ্ঠান সম্পর্কে। অনিন্দিতা মুখোপাধ্যায় মহাশয়ের আসলে দিদি শুনলে ভালো লাগতো, আমি দিদিটা শুনতে একটু বেশি অভ্যস্ত। আজকে সত্যি খুব ভালো লাগছে, ভালো লাগছে, আমার মনটা ভারাক্রান্ত লাগে। এরকম দুজন মানুষ যার ছবি আমরা ওখানে দিচ্ছি আজকে, যার জন্মদিন, তার সাথে শ্রদ্ধেয় কৃষ্ণকুমারজি, মানে এদের যে কম্বিনেশন, আমার মনে হয় যে চির নবীন এরা, মানে এদের গান কখনো পুরনো হবে না, কখনো না। রিয়েলিটি শো গুলোতে এখনো দেখি বাচ্চাদের যে ওনাদের গান কিন্তু গাইতেই হয়, ওনাদের কম্বিনেশনে গানটা কি যে অসাধারণ, যতবার শুনি ততবার ভালো লাগে। আপনারা সকলে একমত আমার সাথে, প্রচুর মানুষ রয়েছে যে যারা এখনো পাগল, আর মনটা ভারাক্রান্ত এই জন্যে যে জয় ভীরুর জুটি সবসময় দেখি, তো আজকে মনে হচ্ছে জয়টা নেই, খারাপ লাগছে আমার। মানে ওরা দুজনে দুটি বন্ধু সব সময় একসঙ্গে প্রত্যেকটা অনুষ্ঠান করে, এবং বলে না যে দেবতার জ্ঞানে পুজো করা, ঠিক সেইভাবেই ঈশ্বর কুমার এবং গান্ডি বর্মনকে ওরা পুজো করে। এত প্রচেষ্টা, এত ভালোবাসা, ওনাদেরকে বাঁচিয়ে রাখা, যারা যারা এরকম ভক্ত থাকে, ডাই হার্ট ফ্যান আমরা যাকে বলি, ওদের মধ্যে কিন্তু আছে। প্রত্যেক বছর অনেক কষ্ট করে হলেও ওরা কিন্তু প্রোগ্রামটা করার চেষ্টা করেন, ওদের জন্য একবার জোরে হাততালি। মিউজিশিয়ান ভাই যারা রয়েছেন অসাধারণ বাজাচ্ছেন, অসাধারণ, এত ভালো লাগছে, মানে পুরনো সব কিছু মনে পড়ে যাচ্ছে। আর মঞ্চে যারা আছেন প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধেয়, তার মধ্যে আমার মাস্টারমশাই রয়েছেন শ্রদ্ধেয়, তাকে আমি প্রণাম জানাই। রয়েছেন আমার ভাই তরুণ, রয়েছে ভাই পঙ্কজ, তার সঙ্গে রয়েছেন আমার বন্ধু সন্দীপ, যিনি সঞ্চালনা করছেন, আমার ভাই এবং অমিতাভ তোতি অবশ্যই, তার সাথে সাথে আপনারা সকলে, আমার সাংবাদিক প্রিয় বোন এখানে সামনে রয়েছে শান্তা, শব্দযন্ত্রে যিনি রয়েছেন শ্রদ্ধেয় জানালার লোকজনেরা, ভাইয়েরা, এর সাথে মঞ্চসজ্জা, আলোক সম্পাদ, সকলে, সব থেকে বড় দর্শক আসনে যারা রয়েছেন, আপনারা জানেন না যে আপনাদের হাততালি, আপনাদের এই আনন্দ, আপনাদের এই উৎসাহ যারা গান করেন শিল্পী, তাদের কতখানি অনুপ্রাণিত করে। কাজে আপনারাই হচ্ছেন সম্পদ, কখনো একজন শিল্পী খুশি হবে না যতক্ষণ না হল আপনাদের করতালির গুঞ্জনে মেতে উঠবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখুন এইরকম মানুষগুলোকে মনে হয় সত্যি করে ভালোবাসা উচিত, যে যারা তাদের প্রাণের মানুষকে বাঁচিয়ে রাখার জন্যে, যারা প্রাণের দেবতা আমরা বলি, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদের যে অনুষ্ঠান, তাদের যে প্রচেষ্টা প্রতি বছর তারা করে থাকেন। একটু পরে আমার প্রদীপ ভাই যেখানে আসবেন, অসুস্থ তবুও এত ভালোবাসেন, এত গান পাগল, যে সেইখানে আসবে সকলের কাছে, তো তার দ্রুত আরোগ্য কামনা করি। আর আপনাদের জন্য বলি যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন, উৎসাহ দিন শিল্পীদের, কারণ আমি প্রশাসকের থেকেও
প্রথমে মনে হয় আমি একজন শিল্পী হতে পারি সামান্য মাপে, কিন্তু আমি তো একজন সঙ্গীত শিল্পী, তাই শিল্পীদের জন্য আমার একটা অন্যরকমের ভালোবাসা। আপনার আশীর্বাদ করুন যে দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের যারা শিল্পী আছেন, সাহিত্যিক আছেন, সকলে কবি আছেন, প্রত্যেককে বাচিক শিল্পী, সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ। ধন্যবাদ দিদিকে, উনি খুব সুন্দরভাবে এই জায়গাটায় ব্যক্ত করলেন যে আমাদের দুর্গাপুরের ঐতিহ্যকে ধরে রাখার কথা দিচ্ছি দিদি, আমরা প্রতি বছর ঠিক এভাবেই আপনাদের সহযোগিতায় এই ধরনের আমরা অনুষ্ঠানকে চালিয়ে যাব যদি আপনাদের সহযোগিতা পাই। তো আমি এবার তরুণ রায়কে, তরুণদাকে আমি, হ্যাঁ আমি তরুণদের মুখে জাস্ট দু কথা কিছু শুনতে চাই। এক হচ্ছে দিদি সব কথা বলে দিয়েছে, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, আপনারা যারা রয়েছেন। আমি খালি একটা কথা বলবো, যেটা বললো যে অমিতাভ এবং প্রদীপ, পেয়ার করুন ঠাকুরের কাছে, এদের বাঁচিয়ে রাখতে হবে। দুর্গাপুরের সংস্কৃতি বাঁচাতে গেলে, কৃষ্টিকে বাঁচাতে গেলে এদের খুব প্রয়োজন আছে। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন, এই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ তরুণ তরুণ রায় মহাশয়কে, উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে এটাই পেশ করলেন। এবার আমি আমাদের বিশিষ্ট আমাদের কবি এবং গুরু বুদ্ধদেব বাবুর কাছে আমরা দু কথা শুনতে চাইব। অনুষ্ঠানটা মোটামুটি দীর্ঘ, তো আমার মনে হয় আমরা কথা বলে একটু সময় নষ্ট না করাই ভালো। এখানে আমরা যা যে সমস্ত কথা আলোচনা করছি এসব প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই শ্রদ্ধাশীল, যাকে নিয়ে অনুষ্ঠান, যাদের নিয়ে অনুষ্ঠান, সবাই তাদের সম্বন্ধে সব রকম খোঁজখবর রাখে। আমাদের বিশিষ্ট দুজন অতিথি এ বিষয়ে আপনাদের সামনে বলেছেন, আপনারা অনুষ্ঠান উপভোগ করুন, সবাই ভালো থাকুন। বক্তব্য শুনলাম আমরা, এদের বক্তব্য ওনাদের সত্যি বক্তব্য আমাদের পাঠিয়ে ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা সেরে নেব আমাদের পরবর্তী পর্বটি, অর্থাৎ সংবর্ধনা পর্বটি। মঞ্চে দেখে নিচ্ছি যারা রয়েছ। মঞ্চে দেখে নেব দেবাশিষ চৌধুরী মহাশয়কেও, পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন অমিতাভ দা, আমাদের সকলের প্রিয়, আমাদের ঠিক পাশের বাড়ির দিদিটির মতন অনিন্দি দাদি। দিদির উপস্থিতি আমরা সর্বত্রই পাই, সংস্কৃতি জগতে যে কোনো অনুষ্ঠানে দিদি আমাদের সঙ্গে সর্বত্রই আছেন। তরুণটাকে পুষ্পস্তবক হাতে তুলে দিচ্ছে রাখি দেব, বিনা ক্যাসেটের অন্যতম কর্ণধার। স্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন পঙ্কজ দা, আমাদের সকলের প্রিয় এবং দুর্গাপুরের অন্যতম একজন শিক্ষাগুরু বুদ্ধদেব মাস্টারমশাই। স্যারের সম্বন্ধে যতটাই বলবো সেটা কম বলা হবে। এবং এরপর দেখে নিচ্ছি মঞ্চে সন্দীপার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে দুর্গাপুর কালচারাল সোসাইটির কর্ণধার দেবাশিষ চৌধুরী মহাশয়। আজকের অনুষ্ঠানে এই গুণী মানুষদের পাওয়া আমাদের উপরি পাওয়া। অনুষ্ঠানে সাফল্য তো অবশ্যই আমরা কামনা করি, এবং এই এত গুণীজনেদের আজকে আমাদের মধ্যে পাওয়া সেটা অবশ্যই আমাদের সৌভাগ্য। এবং অনুষ্ঠান অনেকটাই এগিয়ে এসেছে, গুটি গুটি পায় আর কিছুক্ষণের মাত্র, তারপর আমরা একটি বিরতিতে যাব, কিন্তু তার আগে অনুষ্ঠান এখনও বাকি আছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শ্রোতা বন্ধুর সংখ্যা কম হলেও যারা রয়েছেন তারাই আমাদের জন্য অনেক। সত্যিকারের সংস্কৃতি প্রেমী যারা তারাই আজকে এই প্রেক্ষাগৃহে রয়েছে, এবং
আপনাদের জন্য রইল আমাদের তরফ থেকে একটি করতালি, যেটি চাইব মঞ্চে যারা রয়েছেন তারা একটা জোরে হাততালি দিন। আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনাদের উপস্থিতি আমাদের মনোবল বাড়াচ্ছে। চলে আসবো আবার দাদার কাছে পরবর্তী অনুষ্ঠানকে কন্টিনিউ করার জন্য। না সুমনা, এক মিনিট, আমি একটা কথা খালি তোমাদের সাথে শেয়ার করব। আজকের কিন্তু আমাদের অনুষ্ঠানের সাথে সাথে আমাদের পরিবেশ, মানে বাইরের পরিবেশও কিন্তু কিছুটা শীতল আবহাওয়া হয়তো এনে দিয়েছে, যাতে করে আমার আপনাদের এখানে আসতে এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করতে কিন্তু আশা করি অতটা অসুবিধা হওয়ার কথা নয়। যদিও আজকে ডেটে কিন্তু একদম একদম মানে একটু যে বর্ষাধারা আজকে আমাদের একটু হলেও যে তাপদাহ থেকে শান্তি দিয়েছে তা তো ঠিকই, তবে যারা আজকে এখানে উপস্থিত রয়েছে তারা প্রকৃতই সংস্কৃতি প্রেমী। দাদা, যদি বৃষ্টি নাও হতো তাহলেও কিন্তু আমরা এই দর্শক বন্ধুদেরকে সঙ্গে পেতাম, আর অবশ্যই এই মুহূর্তে তারা নিজেদের স্থান ছেড়ে চলে গেছেন। আজকের এই অনুষ্ঠান এত সুন্দর হচ্ছে, গান এত সুন্দরভাবে আপনাদের কাছে পরিবেশন হচ্ছে, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের মিউজিক ব্যান্ডে যারা রয়েছেন, ইনস্ট্রুমেন্টে যে ভাইরা রয়েছেন তারা এই মুহূর্তে তারা নেই, তবে অবশ্যই চাইব যে ইনস্ট্রুমেন্টে যারা রয়েছে সেই ভাইদেরকে একবার মঞ্চে ডাকবো, কারণ তোমাদের জন্য তোমাদের সম্বোধ কিন্তু আজকের এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলেছে।
অসাধারণ পাখিরা। আগস্টে
তো যাই হোক, সবাই প্রোগ্রাম শুনছেন, তার মাঝে এই বিরতি হয়তো আমারও ভালো লাগে না, যেটা একটা ওনাদের যাই হোক একটা নিয়মের মধ্যেই হয়তো এটা পড়ে যাচ্ছে এখন সম্বর্ধনাটা। সবাই ভালো থাকুন, দুর্গাপুরের মানুষ তো প্রত্যেক দিন আমরা দেখছি সৃজনী হলে সবাই এসে নতুন নতুন প্রোগ্রাম আমরা দেখছি, তো এইভাবেই দুর্গাপুরের মানুষ আনন্দে মেতে থাকুক সমস্ত দিক থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। জাস্ট আপনাদেরকে বলবো, আমি গত 12ই মার্চ উনি ওনার 27 বছরের সম্পর্কের ওনার স্ত্রী, তাকে উনি এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় হারিয়েছেন। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় তার পত্নীকে হারিয়ে সমাজের এবং তার মূল স্রোতে ফিরে এসে এবং সেই জায়গায় উনি এই গানের মধ্যে নিমজ্জিত হয়েছেন, এবং আজকে তার কণ্ঠে আমরা আপনাদের কাছে তার শ্রুতিমধুর কণ্ঠ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসুন ওনার কাছে আমরা এই গান শুনবো। তো তুমি নামটা বলে দাও। কারাওকে গান গাইতে আসছি মঞ্চে আমাদের পরবর্তী শিল্পী, আমাদের প্রত্যেকেরই প্রিয় রানাদা রানা ঘোষ। যে লাস্টের কথা আমরা শুনলাম তা সত্যি পূরণ হয় না, তবে রানাদাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাকে দেখে আরও বাকি যারা আমরা মনে করি যে আমাদের জীবনে প্রচুর দুঃখ তার থেকে হয়তো ওঠা যায় না, তার কিন্তু একটা প্রবীণ আছে।
Oh, no.
অসংখ্য ধন্যবাদ। Thank you.
হাতে স্বাগত দেওয়া হবে এবং ছোট্ট নায়নার হাতে পদক তুলে দেওয়া হবে। পদক দিচ্ছেন, মেমেন্টো দিচ্ছেন দেবাশিস অমিতাভ, অমিতাভ দে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা করছেন, করলেন। জনি প্রদীপদাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা করলেন। আমাদের ছাত্রী গুরুর কাছ থেকে আশীর্বাদ দিচ্ছেন। আমি দু মিনিট জ্যোতিকাদিকে বলবো যে এই সমারোহে আপনার একটু দুই কথা বলুন। কিছু বলার নেই, আজকে এখানে আসতে পারে আমার খুব ভালো লেগেছে। স্যার দিকে দেখলাম, প্রণাম করলাম, এটা আমার অনেক বড় সৌভাগ্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রদীপদা ভালো থাকুন। Yeah.
সাবির আমার ছোট ভাই, তো সাবিরকেও আমরা দেখেছি আজকে। বাসস্থান বানাবার কিন্তু খুব সুন্দর ঠিকানা সাবির কনস্ট্রাকশন, সাবির খান কনস্ট্রাকশন। তো আজকে এরা সাহায্যের হাত না বাড়ালে আমাদের এত সুন্দর অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে পারতাম না। তাই ওনাদের জন্য একটা জোরে হাততালি হোক, অসংখ্য ধন্যবাদ। চলুন আসি আমরা আবার এবার আমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আসার জন্য, আর সৃজনী প্রেক্ষাগৃহের সকল সদস্যকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। দেবব্রত নাথকেও ধন্যবাদ, উনি এত সুন্দর করে অ্যাঙ্কারিং করছেন অনেকক্ষণ ধরে। মিউজিশিয়ান দাদাদেরও অনেক অনেক ধন্যবাদ, তারাও বাজাচ্ছেন। আর অমিতাভ দাকে তো আলাদা করে কিছু বলার নেই, ওনাকেও অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরু করার আগে বা গান শুরু করার আগে আমি আমার মা শ্রীমতা তৃপ্তি চ্যাটার্জিকে, যিনি দর্শকের আসনে বসে আছেন, তাকে আমি প্রণাম জানাই। তিনি আমার গলায় গানের সুর দিয়েছেন এবং তিনি আমার সব। আর এখনই যাদেরকে দেখলেন প্রদীপ চক্রবর্তী মশাই, তার হাত ধরেই আমি এক সময় সিজনিতে প্রথম গান গিয়েছিলাম, তাই তাকেও আমি প্রণাম জানিয়ে আমি গান শুরু করছি। গানটি মাসুম ছোড়ে ছবির গানটি গিয়েছিলেন শ্রদ্ধেয় অরুণ ঘোষালজি, গানটির কোনো ভুলচু করে আমার বলতে
Thank you.
Oh, my darling.
Thank you.
থ্যাংক ইউ। সম্মানিত করছেন দেবাশিস চৌধুরী।
এবং এরপরে স্তবক হাতে তুলে দিচ্ছেন পঙ্কজি, প্রণবদা এবং জয়দা। আমরা জানি মাত্র কয়েকজনই হাতে গুনে রয়ে গেছি, তবু যদি দর্শক আসলে যারা রয়েছে তাদের একটু যদি মনে হয় যে একটু হাত তালি, তাহলে উৎসাহ সত্যি যারা আছে তারাই হচ্ছেন রত্ন আমাদের জন্য। আপনাদের এই এত রাতেও আমাদের সঙ্গে থেকে যাওয়া আমাদের পরম পাওয়া। এই অনুষ্ঠানের ইঞ্জিন হচ্ছে সামনে ইঞ্জিন থাকে অনেক সময় ট্রেনের, আর পিছন দিকে ইঞ্জিন থাকে লাইন অনেক সময় চেঞ্জ করার জন্য, একবার এদিকে যায় একবার এদিকে যায়। তা আমাদের গাড়িতে আজকে দুটো ইঞ্জিনই আছে, একটা ইঞ্জিন নেই। তা একটা ইঞ্জিন হচ্ছে সুমনা, আরেকটা ইঞ্জিন হচ্ছে দেবুদার। তা আমরা প্রথমে আগে ইঞ্জিন দুটোকে শান্তি দিই, মানে ইঞ্জিন শান্তি না পেলে গাড়ি আবার ওই কাঞ্চনজঙ্ঘার মতো কেস হয়ে যাবে, আবার গাড়ি গাড়ির উপর উঠে যাবে। অবশ্যই অমিতাভ দা তুলে দিচ্ছে স্তবক পঙ্কজির হাতে। এরপর এক কর্ণধার আরেক কর্ণধারের হাতে স্তবক তুলে দিয়ে সম্মানিত করছে। সেই একই জিনিস, অসাধারণ দুটি জুটি। এই দুটি মানুষকে একসাথে দেখতে অসাধারণই লাগে এবং এরা এক জায়গায় থাকলে অনবদ্য কিছু রচনা হয়। প্রত্যেক শিল্পীকেই বলবো, যারা নিয়েছো তারা যদি একটু সরে চলে আসো তাহলে বাকিরাও একই লাইনে দাঁড়াতে পারে। অবশ্যই চলে যেতে বারণ করবো, সকলে মিলে কিন্তু একটা ছবি একদম দরকার আমাদের। শেষ গানটি অসাধারণ গাইল এবং পরের বছরের জন্য আমাদের মধ্যে একটা পিপাসা তৈরি করে গেল যে আবার কবে পরের বছর এই দিনটি আমরা আসব আর সুন্দর মন প্রাণ ধরে কিছু গান শুনব। অবশ্যই শিষ্য সবসময়, শিষ্য বা শিষ্যা সবসময় চায় গুরুর হাত থেকে সম্মানিত হতে। সকলেই হয় সকলেই কি সম্মানিত।